for who I am, and you know, being grounded is something that they really like in me. Oh yes, darun shukhobor. এই মাত্র পাওয়া তাজা গরম খবর। অবশেষে শত নাটকীয়তার পর আজ রাতেই আবারও আইপিএল খেলতে দেশ ছাড়লেন মুস্তাফিজুর রহমান। দর্শক, বিস্তারিত জানুন সম্পূর্ণ প্রতিবেদনে। জিম্বাবুয়ের বিপক্ষে কোনো ম্যাচ খেলার সুযোগ নেই মুস্তাফিজুর রহমানের। তার কারণটা হলো, টাইগার সকল বোলারগণই অসাধারণ দারুণ পারফর্ম করছেন জিম্বাবুয়ের বিপক্ষে, আর তাই এই সকল বোলারদের মাঝে কাউকেই বাদ দেওয়া সম্ভব হচ্ছে না বিসিবির। আর সেজন্যই ফিজের খেলার কোনো সুযোগ থাকছে না জিম্বাবুয়ের বিপক্ষে একাদশে, আর তাই বিসিবি বস পাপন ফিজকে পুরো আইপিএল আসর খেলার অনুমতি দিয়েছেন। আর এই অনুমতি পেয়েই আজ চেন্নাইয়ের ডাকে আগামী বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ খেলতে যোগ দিলেন আইপিএলে মুস্তাফিজুর রহমান। দর্শক, ফিজের পুরো আসর আইপিএল খেলা নিয়ে কত শত তালবাহানা হয়েছে যা তো আর বলার কোনো অপেক্ষাই রাখে না। তবে শেষমেশ সবাইকে চমকে দিয়ে আবারও আইপিএলে যোগ দিলেন ফিজ। তো নাটকীয়তার পর আবারও মুস্তাফিজুর রহমান আইপিএলে যোগ দিচ্ছেন, এই বিষয়টাকে আপনারা কেমন চোখে দেখছেন সেটা অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।